এই দুনিয়ার জমিনে আল্লাহর একজন বড় বুজুর্গ আলেম ছিলেন, তার নাম ছিল হাসান বসরি রহমতুল্লাহ আলাই। হাসান বসরি রহমতুল্লাহ আলাই একদিন এক কবরের পাশ দিয়ে যাচ্ছেন। কবরের পাশে যাওয়ার পরে কবর থেকে চিৎকার শুনলেন, আওয়াজ শুনলেন, তিনি দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে যাওয়ার পরে তিনি এখানে মোরাকাবা করলেন। মোরাকাবা করে দেখতে পাইলেন এই কবরের ভিতরে, এই এলাকার এই গুরুস্থানে অনেকগুলো কবরে আজাব হচ্ছে। কি হচ্ছে সবাই বলেন না? আজাব হচ্ছে, আজাব হচ্ছে। দেখবার পরে তিনি এখানে দাঁড়িয়ে সুরে ইখলাস তিলাওয়াত করলেন, সুরে ইয়াসিন পড়লেন, দোয়া করলেন। দেখলেন সব মানুষ পাগলের মতো দৌড়াইয়া তার এই সওয়াবগুলো নিচ্ছে, এক ব্যক্তি আসে না। এক ব্যক্তি কথা বলে আসে না। জিজ্ঞাসা করলেন, সবাই দৌড়ে দৌড়ে সওয়াব নেয়, তোমার দেখি সওয়াব লাগবে নাকি? নাকি সে বলতেছে আমার লাগবে না, আমি বসে রইলাম, আমার এখানেই আসবে, আর আমি নিতে যাব না সওয়াব। কেন? আমার একটা সন্তান আছে, ওই সন্তান প্রতিদিন আল্লাহকে যেমন পাঁচবার স্মরণ করে আমাকেও পাঁচবার স্মরণ করে। আমার সন্তান প্রতিদিন পাঁচবার আমি বাবার জন্য দোয়া করে, কোরআন থেকে তিলাওয়াত করে, আর এই সওয়াবটুকুন আল্লাহ আমার কবরে পৌঁছে দেয়। সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন না? আল্লাহর ওলি বললেন, আমি তোমার সন্তানকে কোথায় পাবো? তিনি কাজ সে জানলেন যে সন্তান একটা বাজারে দোকানদারি করে। তিনিও উঠলেন, দোকানে গেলেন, গিয়া দেখলেন বেচারা দোকানদারি করতেছে, আর ফাঁকে ফাঁকে আস্তাগফিরুল্লাহ 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 এই শব্দ পড়তেছে আর কোরআন তেলাওয়াত করতেছে। সুবহানাল্লাহ, জোরে বলেন, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আমরা তো এগুলো করতে পারি না? পারি না, পারি না, পারি। এই জন্য আল্লাহর হস্তে আমরা কখনো হারাম কাজে লিপ্ত হব না। টেবিলের উপরে ছোট একটা ডায়েরি আছে না, এটা নিয়ে আসো। কথাগুলো দিল দিয়ে শুনবেন। এর কয়েকদিন পরে আল্লাহর ওলি আবার আরেক গুরুস্থান দিয়ে যাচ্ছেন। এই গুরুস্থান দিয়ে তিনি আবার দেখলেন এখানে কিছু লোকের আজাব হচ্ছে। আবার তিনি দোয়া করলেন, আবার তিনি তেলাওয়াত করলেন, আল্লাহ কবরের সওয়াব পৌঁছে দিলেন। এবার তিনি চক্ষু বন্ধ করলেন, কাশফে দেখলেন এই লোকটা সবার আগে দৌড়াইয়া দৌড়াইয়া সওয়াব নেওয়ার জন্য আসতেছে মুরব্বী। তিনি জিজ্ঞেস করলেন, বাবা ওই দিন আপনি নিলেন না, আজকে আপনি নেওয়ার জন্য আসতেছেন কেন? চিৎকার করে কাঁদতেছে মুরব্বী আর বলতেছে, বাবা আজ আমি আসছি এই জন্য আমার ছেলেটা মারা গেছে, এখন কেউ আর আমার জন্য দোয়া করে না। এজন্য দুনিয়ায় সম্পত্তি রেখে যাওয়ার চাইতে সন্তানগুলাকে সম্পদ বানাইয়া যান, আল্লাহওয়ালা বানাইয়া যান, সন্তানগুলাকে ভালো মানুষ বানাইয়া যান। আপনি দুনিয়ায় থাকতে যত শান্তি পাইছেন, কবরে গেলে বেশি শান্তি পাইবেন। সন্তান আপনাকে ভুলে যাবে না, রাত দিন হাত উঠালে আপনার জন্য দোয়া করবে, আর আল্লাহ আপনার কবরকে জান্নাত বানাইয়া দেবে। সুবহানাল্লাহ, জোরে বলেন না? পারবো তো ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আরেকজন ব্যক্তিকে দেখলেন কাঁদতেছে, জিজ্ঞেস করলেন, বাবা তুমি কান্না করো কেন? মুরব্বী বলতেছে, বাবা দুনিয়ায় তো কেউ আমার নাই, একটা মেয়ে আছে, আল্লাহর ওয়াস্তে তুমি আমার মেয়েটার অমুক ঠিকানা অমুক জায়গা বাড়ি মেয়েটাকে গিয়ে বলো, সে যেন আমার জন্য একটু দোয়া করে, আমি তাকে লালন পালন করছি, আমি তাকে বড় করছি, একটা মাত্র বাচ্চা, সম্পত্তি কোটি কোটি টাকার, সব দুনিয়ায় রেখে আসছি, একটা মাত্র মেয়ে, আমার আর কিছু নাই। ওই মেয়েটাকে বইল আমার জন্য দোয়া করতে। ঠিকানা নিয়া আল্লাহর ওলি ওই মেয়ের বাড়ির দিকে আসতেছেন, এসে দেখেন ওই মেয়েটা একটা পুকুরের ভিতরে গোসল করতেছে। কোথায়? চরিত্রহীন মেয়ে, খারাপ মেয়ে, পুকুরের ভিতরে গোসল করতেছে। আল্লাহর ওলি বললেন, মা তোমার নাম কি?
তোমার বাপ কি অমুক, তোমার বাপ কি মারা গেছেন অমুক গুরুস্থানে, সব বলার পরে মেয়েটা বলছে হ্যাঁ মা আমি দেখে আসছি তোমার বাবা কবরের ভিতরে কষ্ট পাচ্ছেন, আজাব হচ্ছে, বহুত অনুনয় বিনয় করে বলছেন তুমি একমাত্র তার বাচ্চা, তোমার জন্য সব সম্পত্তি রেখে গেলেন, তুমি তার জন্য একটু দোয়া করো। মেয়েটা তাচ্ছিল্যের সুরে, মেয়েটা তাচ্ছিল্য করে গালাগালি করতে লাগলো, বাপ আর জানে না আমি তার জন্য দোয়া করতে যাব কেন, সে আমার জন্য কি করে রেখেছে, অথচ বাপ সব সম্পত্তি মেয়ের জন্য রেখে গেছে আর মেয়ে বলতেছে আমার জন্য কি করে গেছে। কসম রব্বে পাকের জাতের, আমি আপনাদেরকে বলছি আপনি যদি কলিজা বিক্রি করে হলো আপনি আপনার সন্তানের জন্য, মা বাবার জন্য, স্ত্রী পুত্রের জন্য সবকিছু করে যান, আপনি মরে গেলে ওরা বলবে সে মরছে আমাদের জন্য কি রেখে গেছে। কথা বলেন না কেন, 100% খুশি করতে পারবেন, 100% তাদেরকে সন্তুষ্ট করতে পারবেন না। আপনি রাত দিন গাদার মতো কাজ করবেন, রাত দিন গাদার মতো খাটুনি দিবেন, না ঘুমাইয়া না খাইয়া ওভার ডিউটি করবেন, রাত দিন কষ্ট যেই সন্তানের জন্য করবেন, যেই ফ্যামিলির জন্য করবেন, যেই ভাই বোনের জন্য করবেন, ওরাই একদিন আপনাকে ভুলে যাবে। কথা বলেন না কেন, ওরাই বলবে আমাদের জন্য কিছু করে যায়, এটাই দুনিয়া। আমার বন্ধুগণ, মেয়েটা তার ছিল্ল করে গোসল করতেছে, খারাপ মেয়ে, চরিত্রহীন মেয়ে। আজ এই সমাজে বহুত ভদ্রঘরের মেয়েরা চরিত্রহীন হয়ে গিয়েছে, বহুত ভদ্রঘরের মেয়েরা মা নামাজি, বাপ নামাজি, কুবাল্লাওয়ালা, আর মেয়ে হচ্ছে সব থেকে বেশি নিকৃষ্ট, নিকৃষ্ট চরিত্রবান। আছে না নাই? আছে। মেয়েটা তাচ্ছিল্য করে আল্লাহর ওলি দিলেন এত বড় খবর, সে গোসল করতেছিল, এক মুষ্টি পানি হাতের তালুতে পানি নিয়া হুজুরের উপরে মাসে, নাউজুবিল্লাহ বললেন, হুজুর তারে খবর দিলেন আর হে তাচ্ছিল্য করে পানি হাতে নিয়ে হুজুরের উপরে মারছে, হুজুর সরে গিয়েছেন, পানিটা মাটিতে পড়ে গিয়েছে, খুব কষ্ট পাইলেন, বাড়িতে চলে গেলেন। আরও কিছুদিন পরে তিনি ওখানে গেলেন, আবার মোরাকাবা করলেন, মোরাকাবা করে দেখেন এই লোকটা জান্নাতের আলিশান বাগানের মধ্যখানে বসে রয়েছে। আসতে বললেন কেন, আর একটু জোরে বলেন না সো। এবার আল্লাহর ওলি চিন্তায় পড়ে গেলেন, ব্যাপার কি, ও কেমনে এত বড় সওয়াব জান্নাতে গেল, কেমনে বিশাল আলিশানে বসে রয়েছে। তিনি বললেন আপনি কেমনে এটা পাইলেন, মুরব্বী বলতেছে কেন আপনারে না বলছিলাম আমার মেয়েকে বলার জন্য, আপনি আমার মেয়েকে বলছিলেন আর আমার মেয়ে আমার জন্য দোয়া করছে। আল্লাহর ওলি বলেন মেয়ে দোয়া করছে, তো গালি গালাস করলো, তাচ্ছিল্য করলো, আমার জন্য দোয়া করলো, আপনার জন্য দোয়া করলো কোথায়। মুরব্বী বলছে হুজুর সব ঠিক আছে, তাচ্ছিল্য করে আমার মেয়ে এত বড় নিমক হারাম, আপনার উপরে যখন পানি মারছে, পানি পানি ছিটা দিছে, আর ওই পানিটা জমিন ছিল ফাটা ফাটা, বুঝেননি, বুঝেননি, শক্ত মাটি, চৈত্র মাসে জমিন ছিল ফেটে গিয়েছে, আর পানির ছিটাটা ওই ফাটার মধ্যখানে পড়ে গিয়েছে, আর ওখানে একটা ব্যাং ছিল, অনেক দিন থেকে পানি পানি করতেছে, মরে যাবে, পড়ে রয়েছে ওখানে, আর এই পানির ছিটাটা ব্যাঙ্গের মুখে গিয়া পড়েছে, সে তৃপ্তি দিয়া তার জিব্বা ভিজাইছে, আল্লাহর কাছে বলছে আল্লাহ এই পানি আমার মুখে যে কোনো মাধ্যমে যেভাবে আসছে আল্লাহ, তার কোনো আত্মীয় স্বজন কবরে থাকলে তুমি মাফ করে দাও আল্লাহ তাআলা, ব্যাঙ্গের এই কথাকে শুইনা, আমার গুনাহ মাফ কইরা জাহান্নাম থেকে উঠাইয়া জান্নাতে পৌঁছায় দিয়েছে। সুবহানাল্লাহ, জোরে বলেন আল্লাহ যে কোনো ওসিলায় মাফ করতে চায়, যে কোনো ওসিলা খুঁজে বান্দাকে মাফ করতে, কেমনে মাফ করলে খুশি এইভাবে ওসিলা খুঁজে। আর আপনারা সে আল্লাহর কাছে মাফ চান না, রমজান আসছে, দেখবেন এগুলা বলার দরকার নাই, এরপরও না বললে হয় না, রমজান আসছে, দেখবেন আমরা অনেকেই রোজা রাখি না কিন্তু ইফতারের সময় দুই প্লেট খায়, কথা বলে না কেন,
রোজা না রাখকে ভুল করছি, উনি ইফতার না কইরা কি আরো বড় গুনাহ করুন? কত বড় ফরেজগার বুঝছেন, কত বড় ফরেজগার। রোজা রাখে না, এই ইফতার না কইরা কি গুনাহ করবো? এই বার শুনছে ফরেজগারের সিস্টেম হইল, এক ব্যক্তি মদ পান করতেছে, কি পান বলেন না, হালাল না হারাম? সবাই বলেন গ্লাসে নিয়ে মদ পান করে, মুছ লম্বা মুছরে এইভাবে ধইরা হাত দিয়ে টান দিয়া মদ পান করতেছে। তো একজন জিজ্ঞাসা, ভাই তুই মদ পান করতেছিস, মুছ এইভাবে ধরছিস কেন? কো হুজুর ওয়াজ করছে, ওয়াজে শুনছি মুছ বিজাইয়া কিছু পান করা মাকরু, মুছ বিজাইয়া খাইলে মাকরু, আর মদ খাইলে কি তা হয়? কত বড় শয়তান চিন্তা করছেন, তিনি মাকরুও করেন না। তো এই বেচারা রোজা রাখে নাই, হারাম কাজ করছে, আর ইফতারের সময় তিনি গুনার কাম করেন না। এমন লোক নাই কথা বলেন না কেন? আছে, ইফতারের সময় খায়। আর কিছু আল্লাহর ওলি আছে, রাগ করেন না, পুরা মাস রোজা রাখে না, কিন্তু ঈদের দিন সবার সামনে গিয়া ইমাম সাহেবের সঙ্গে খোলাখুলি, হুজুর মাশাআল্লাহ রোজাটা খুব ভালোই গেছে। হুজুর চিন্তা করে কিতা করে, এ তো রোজা একটাও রাখলো না, তার রোজা নাকি ভালোই গেছে। এমন আছে না নাই? মারাত্মক অপরাধ। আরো কিছু আল্লাহর ওলি আছে, এগুলা বলতেছি না, আরো কিছু আল্লাহর ওলি আছেন, রমজানে তারাবির নামাজে ইমাম সাহেব যদি আস্তে আস্তে তিলাওয়াত করে, দুই আড়াই ঘন্টা যায়, কয়ে রাখছে কেডা, এর রাখছে কেডা, তো হাবিজের জাতি না, তিলাওয়াতই করতে পারেন, নামাজ পড়তে চায় না, কিন্তু হাবিজ সাহেব যদি 20 রাকাত 10 মিনিটে পড়াইতে পারে, কইতেই ঠিক আছে, এটার মতো হাবিজ আর হইতেই পারে না। ফেরেশতার আল্লাহর কইতেছে, আল্লাহ হে নামাজে কিতা পড়ছে আমরা বুঝি নেই, আমরা কি লিখতাম এখানে, কি লিখতাম কিছুই তো বুঝলাম না। আসেন এগুলো মুসলিরা কয়, এমন হাফেজের দরকার, বুঝলে বুঝে না বুঝলে নাই, 10 মিনিটে তো 20 রাকাত শেষ, এই তারাবির দরকার নাই আপনার, এই তারাবির দরকার নাই, দরকার হলে 4 রাকাত পড়েন, তাও কোয়ালিটি মেনটেন করেন, 20 রাকাত পড়বেন, গণনা করে করে 1 রাকাত হবে না, এটা কোন নামাজ? আরো কিছু মুসল্লি তারাবির নামাজে দেখবেন, এরা সারা তারাবির নামাজের টাইমে পুরা দিন মসজিদে বসে থাকে, ইমাম সব যখন রুকুতে যায় লাফ দিয়ে ব্যাঙ্গের মতো উঠে রুকুতে যায়, কথা হয় নাকি? আবার সালাম ফিরে আবার বসে থাকে, অপেক্ষা করতেছে কখন রুকুতে যাবে, হে উঠবে, আল্লাহ কহ শয়তান তুই মসজিদে যাইতে কইছে কেডা, তুই মসজিদে যাইতে কইছে কেডা, তো বৈশা থাকে শুধু অপেক্ষা করতেছে রুকুর অপেক্ষা, ইমাম সাহেব রুকুতে গেলেই হে উঠতে রুকুতে যাইব, ব্যাঙ্গের মতো লাভ দেয়, কথা বলেন না কেন? নাই না আছে, আছে না নাই? এই কারবার কেউ করেননি না এখানে? কেউ করেন? এরা তো অলিয়া অলিয়া পর্যায়ে পৌঁছে গেছে, সব ভালো মানুষ, এগুলা খাওয়ালে নামাজ হবে না, এই বাদাত কবুল হবে না, চূড়ান্ত পর্যায়ের গোনা। আল্লাহ আমাদেরকে হেফাজত করো, আমিন বলেন। রমজান মাসে বিভিন্ন হোটেলে দেখবেন কালো কাপড়ে লাল কাপড়ে লেখা রাখে, এটা হিন্দুদের হোটেল, মানে রাত্রবেলা দিনের বেলা মুসলমান ঢুকতে পারবে না, পর্দা লাগাই রেখে দিছে, ভিন্ন ধর্মের মানুষ যারা রোজা রাখছে না এরা ঢুকিয়া এখানে খাওয়া দাওয়া করবো, ভিতরে ঢুকবেন হিন্দু বলতে একজন লুকও নাই, সব অলিয়া অলিয়া বসে রয়েছে খাইতেছে, রমজান মাস ভাইরে তুমি কয়েকটা ঘন্টা নিজেকে আটকে রাখতে পারলে না, রোজাটা ভেঙে খেয়ে ফেলাইলা, তুমি কি বিশ্বাস হচ্ছে না মরবা, জবাব দেওয়া লাগবে আল্লাহর কাছে, কি বলবা, জাহান্নামে যাওয়া লাগবে, কেউ তো তোমারে বাঁচাইতে পারবে না, কেউ বাঁচাতে পারবে, এজন্য মনে রাখবেন শুধুমাত্র কেবলমাত্র ইবাদত নাম নিয়ে চলে না, বাস্তবে ইবাদত করা লাগে। আল্লাহর ওয়াস্তে রমজানুল মুবারক আসছে, সারাদিন কষ্ট করে রোজা রাখবেন, ইফতারটা হারাম জিনিস দিয়ে করেন না, নির্বেজাল হালাল জিনিস দিয়ে ইফতার করেন, নির্বেজাল হালাল জিনিস দিয়ে সেহরি খান, আপনার ঘরে 5টা আইটেমের ইফতার, আর আপনার পাশের ঘরের লোকের একটা খেজুর নাই, 1 গ্লাস পানি নাই, আপনার রোজা কাজ করবে না, আপনার ঘরে 10টা আইটেমের সেহরি, আপনার পাশের ঘরে 1 গ্লাস পানি নাই,
আপনি শুধু খাইতে আছেন কাজ হবে না, প্রতিবেশীর খবর নেন। নবীজি বলেছেন, কে যদি এক গ্লাস পানি দিয়া কাউরে ইফতার করায় সে পুরা দিন রোজা রেখে দিয়ে সওয়াব এই পরিমাণ সওয়াব পেয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ আমাদের অনেকে টাকা দিয়েছে কিন্তু মন দেয় না, ছেলে মাত্র একটা, মেয়ে মাত্র একটা, দোকান আছে বিশটা, বাড়ি আছে দুইটা, জায়গা জমিনের অভাব নাই, সম্পদের অভাব নাই, কিন্তু কিপটাবির অভাব নাই। কথা বলেন না কেন? কিপটা কৃপণ, মারাত্মক লাইনের কৃপণ আছে না নাই? সব জায়গায় দিতে পারে, মেয়ের বিয়ে শাদিতে 15-20 লাখ খরচ করতে পারে, বিপদে পড়ে এলে 5-10 লাখ খরচ করে নেব, কিন্তু দিনের রাস্তায় বলে না 10 টাকা দাও, কয় নাই, কি নাই, কয় নাই, দিতে পারত না। আল্লাহ কয় নাই যখন, কেয়ামতের দিন বুঝবে কি করছি। সব সম্পত্তির সব বিচ্ছু বানাই আল্লাহ উঠাবেন। এজন্য আল্লাহর হস্তে আমরা এগুলাতে যাব না। মনে রাখবেন, শুধু শুকুরের গোশত খাওয়া, কুকুরের গোশত খাওয়া, সুদ গোশত খাওয়া হারাম না, বরং গরিবরে ঠকাইয়া, গরিবরে না দিয়া, ইতিমরে ঠকাইয়া এই টাকা দিয়া কুরমা পোলাও বিরিয়ানি খাওয়াও হারাম। কথা বলেন না কেন? আল্লাহ আমাদের কবুল করো। হিসাব করে করে জাকাত দিয়া দিয়ে, হিসাব করে করে জাকাত দিয়া দিয়ে, যারা জাকাত পাওয়ার হাফ তাদেরকে জাকাত দিবেন, যারা জাকাত পাওয়ার হাফ অরিজিনাল হকদার তাদেরকে জাকাত দিবেন, বুঝে শুনে দিয়ে কোথায় দিলে জাকাত কাজে লাগবে। জাকাত দিবেন কি? বহুদের উপরে জাকাত ফরজ, হে নিজেই তো খায়, নিজের উপরে জাকাত ফরজ, হেই খায়, কেউ হিসাব করে জাকাত দেয় না, দিতেও চায় না। আল্লাহ আমাদের হেফাজত করুক। বলেন আমিন, বলেন আমিন। এই জন্য আল্লাহর ওয়াস্তে আমরা লাইলাতুন নিসরিন শাবান আমাদের সামনে 14 তারিখ দিবাগত রাত আমাদের সামনে, এটাও একটা ভালো রাত, এত 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 সুন্দর না, এটাও ভালো রাত, এটারও সম্মান আছে। এরপরে লাইলাতুল কদর সামনে, ঈদের রাত্রের সামনে, এত কাফের রাত্রগুলো সামনে, কত দামি দামি রাত সামনে পড়ে রয়েছে। আমরা এই রাত্রগুলোতে তওবা করব আল্লাহর কাছে, আল্লাহর কাছে যদি তওবা করি সব গুনার জন্য। আল্লাহ বলছেন, যারা তওবা করে আমি তাদেরকে সব থেকে বেশি ভালোবাসি। ইন্নাল্লাহ ইউহিব্বুত তাওয়াবিন, যারা তওবা করে আমি তাদেরকে বেশি ভালোবাসি। সুবহানাল্লাহ, নাই এখন তওবা করলেন, আল্লাহ আর জীবনে অন্যায় করতাম না, মসজিদ থেকে বাইরে আবার শুরু করে দিলাম, কাজ হবে না। তওবার শর্ত মেনে তওবা করতে হবে। তওবার শর্ত কি? আল্লাহ রাব্বুল ইজ্জত বল জালাল বলতে চাইলেন, গোলাম রে এই দুনিয়ার জমিনে যদি তোমার গুনাহ হয়ে যায়, দুনিয়ার জমিনে চলার পথে যদি তোমার অন্যায় হয়ে যায়, বান্দারে অপরাধ হয়ে যায়, তোমার গুনার খবর কেউ জানে না, একমাত্র তুমি জানো, তোমার আল্লাহ জানে, কেউ জানে না। ও বান্দা, কেউ তোমারে ঠকাইছে, কেউ তোমারে কথা দিয়ে কথা রাখে নাই, তোমার সঙ্গে বেইমানি করছে, ও বান্দা তোমার মনে বড় ব্যথা কষ্ট, বান্দারে তোমার অন্তরের ভিতরে কষ্ট নিও না, আজকে তোমাকে সে ঠকাইছে, কিয়ামতের দিনে আল্লাহ তাআলা তাকে ঠকিয়ে দিবেন, কোন ঠিক কিনা। এই জন্য মাঝে মাঝে ঠকে গেলেও ঠকে টেকেও জিতে যাওয়া যায়, ঠকলেও মানুষ জিতে যায়। আপনি ঠকে গেলেন, ধৈর্য ধরেন, আপনাকে কেউ কষ্ট দিল, নিমক হারামি করলো, বেইমানি করলো, অন্যায় আচরণ করলো, আপনি তার সঙ্গে খারাপ আচরণ করবেন না, আপনি শুধু ধৈর্য ধারণ করবেন। আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল বলছেন, যারা সবর করলো, আমি আল্লাহ দুনিয়ায় তাদের সাথে আছি, আর আখেরাতে বিনা হিসাবে জান্নাতের ওয়াদা দিলাম। এই জন্য আপনাকে আমাকে যারা ঠকাবে আমরা গালি দিব না, বিনিময়ে ধৈর্য ধারণ করব, কি করব, কথা বলেন। আপনি একজনকে টাকা দিয়েছেন আপনার জন্য জায়গা কিনতে, সে তার নামে কিনে ফেলছে, ঠকিয়ে দিয়েছে, আপনার রাস্তা বন্ধ করে দিয়েছে, আপনাকে আপনার বিরুদ্ধে কিমত শিকায়ত করে সমালোচনা করে, আপনি ভিতরে কষ্ট নেবেন না,
বরং আল্লাহ তাআলা আপনার বিরুদ্ধে তাকে লাগাইয়া আপনার আমলনামার গুনাহগুলো তার আমলনামায় পৌঁছে দিয়া তার সওয়াবগুলো আল্লাহ তাআলা আপনার আমলনামায় ট্রান্সফার করে দেয়। সুবহানাল্লাহ। যারা বলেন এই জন্য তওবা করব, তওবার শর্ত মেনে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন তওবার এক নাম্বার শর্ত হলো, রাসূল বলেছেন অতীতের সবগুলা অতীতে যত গুনাহ হয়েছে তার জন্য মনে মনে অনুতাপ করতে হবে, তওবা করতে হবে। সত্যি আমি অন্যায় করে ফেলেছি, আমার বড় ভুল হয়ে গিয়েছে, যদি আমার মাফ না হয় তাহলে আমার কঠিন শাস্তি হবে, সেই শাস্তি আমি সহ্য করতে পারবো না। এভাবে অনুতপ্ত হয় আল্লাহর কাছে মাফ চাইতে হবে। গুনার জন্য অনুতপ না হয় মুখে মুখে শুধু মাফ করে দাও মাফ করে দাও বলার নাম তওবা না। আপনি অনুতপ্ত হতে হবে, নিজে যা গুনাহ করেছেন তা মনে রাখতে হবে। আর আমরা এমন লোক এই দুনিয়ার জমিনে আসি, আমরা আল্লাহর কাছে বলি আল্লাহ হয়তো আমার জীবনে গুনাহ হইতে পারে, আমার জানা নাই, এর জানা নাই কি তা গুনাহ করছে, কি উলিয়া উলিয়া পাবলিক জানে না হে গুনাহ কি করছে। আল্লাহর কাছে আল্লাহ জীবনে কি গুনাহ করছি অনেক কিছু জানা নাই মনে নাই, যদি গুনাহ হয়ে থাকে মাফ করে দাও। আল্লাহ তো কিতারে শয়তান, গুনাহ তো কম করলে না এবং কইতেছো জানা নাই। এজন্যে আপনাকে এটা মনে করতে হবে আল্লাহ নিশ্চয় আমি অপরাধ করেছি, কথা বলেন না কেন, অপরাধকে স্বীকার করতে হবে। আল্লাহর কাছ থেকে মাফি পেতে হলে অপরাধ বলেন না স্বীকার করতে হবে, এরপরে তওবা করতে হবে। এক নম্বর অনুতপ্ত হতে হবে, অনুতপ্ত হওয়া ছাড়া কোনো পদ্ধতি নাই, অনুতপ্ত হতে হবে, গুনাহের স্বীকার করতে হবে। দুই নম্বর হলো যে গুনাহ থেকে তওবা করব সেই গুনাহ একেবারেই ছেড়ে দিতে হবে, যে গুনাহ থেকে তওবা করব দ্বিতীয়বার এই গুনাহ করা যাবে তাইলে দোয়া কবুল হবে না, তওবা কবুল হবে না। তওবা করতে হবে, এক নম্বর অনুতপ্ত হওয়া লাগবে, গুনার কথা মনে করে অনুতপ্ত হওয়া লাগবে। দুই নম্বর যেই গুনা থেকে তওবা করব এই গুনাকে একেবারেই ছেড়ে দিতে হবে, গুনা জারি রেখে তওবা করলে তওবায় কাজ দিবে, কথা বলেন না কেন, গুনা করতেছে তওবা করতেছে তওবায় কাজ দিবে না। তিন নম্বর হলো আল্লাহর কাছে পাক্কা ওয়াদা করতে হবে আগামীতে আর কখনো গুনা করব, কথা বলেন, আল্লাহর কাছে পাক্কা ওয়াদা আর জীবনে গুনাহ করব না। চার নম্বর গুনাহটি যদি কোনো বান্দার হক হয় তাহলে অবশ্যই অবশ্যই বান্দার কাছ থেকে মাফি নিতে হবে, গুনাহটা যদি বান্দার হক হয় পাওনা হয় কাউরে গালি দিয়েছেন কষ্ট দিয়েছেন তার কাছ থেকে ক্ষমা চেয়ে নিতে হবে। আর যদি বান্দা মাফ না করে দেয় আল্লাহ তাআলা তওবা করলে মাফ করবেন না, সুতরাং বান্দার হক হলে বান্দার কাছ থেকে ক্ষমা চেয়ে নিতে হবে। বান্দার হক নষ্ট করা মানে বান্দার কোন রকম ক্ষতি করা, আল্লাহ তাআলা এগুলা মাফ করবেন না। সুতরাং আমাদের কাছে যদি বান্দার হক থাকে, কেউ টাকা পায় কাউরে গালি দিছি নিমক হারামি করছি বেইজ্জত করছি গীবত শিকায়ত করছি, অবশ্যই তার কাছ থেকে তওবা তার কাছ থেকে মাফ নিতে হবে, নচেত আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করবে, কথা বলেন আরো জোরে বলেন। এই চার শর্ত মনে থাকবে তো ইনশাল্লাহ। এক নম্বর যে গুনাহ, গুনাকে মনে রাখতে হবে, গুনা মনে করে তওবা করতে হবে। দুই নম্বর গুনা ছেড়ে দিতে হবে। তিন নম্বর আগামীতে করব না ও আদা দিতে হবে। চার নম্বর বান্দার হক হলে বান্দার কাছ থেকে ক্ষমা নিতে হবে। এই চার শর্ত মেনে যদি তওবা করি আল্লাহ আমাদেরকে মাফ করে দিবে। সবাই বলেন আমিন। আমরা একে অপরের জন্য দোয়া করব, আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন, বলেন আমিন। আজকে আমরা